তুরস্কের বিপ অ্যাপ ব্যবহারের ব্যাপারে আপনার মতামত জানতে চাই। মুসলিমদের এই অ্যাপ ব্যবহার কি উৎসাহ দেওয়া যায়? প্রিয় দর্শক, অবশ্যই আমরা যতটুকু এ পর্যন্ত জানতে পেরেছি যে তুরস্কের যারা আইটি বিশেষজ্ঞ তারা এই বিপ নামক একটি অ্যাপ তারা ইতিমধ্যে উন্মুক্ত করেছেন এবং বিশ্বব্যাপী বিশেষ করে মুসলিম উম্মার মধ্যে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং এই বিপের মাধ্যমে এটি মানুষ খুব সহজেই এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ রক্ষা করা মানুষের পক্ষে সম্ভব। কাজেই যেহেতু এটি মুসলিম একটি সম্ভাবনাময় দেশ এবং একটি জাতির উদ্ভাবিত একটি বিষয়, কাজেই সেক্ষেত্রে অবশ্যই মুসলমানদেরকে এই সকল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভূমিকা রাখা অবশ্য কর্তব্য। আর তাছাড়া আজকের আধুনিক তথ্য প্রযুক্তির মধ্যে যে বিষয়টি সেটি হলো যে অ্যাপ যারা তৈরি করে থাকে, যে অ্যাপ যারা নিয়ন্ত্রণ করে থাকে, সেই অ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য তাদের হাতে থাকে। সেক্ষেত্রে মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেদের একান্ত তথ্যগুলো কোনো অমুসলিমকে এটা সরবরাহ করা থেকে বিরত থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন কোরআনে পাকের মধ্যেও। সুতরাং মুসলমানদের পক্ষে যদি এটা সম্ভব হয় যে নিজেদের একান্ত তথ্যগুলো নিজেদের পারস্পরিক একান্ত এই ধর্মীয় পারিবারিক ব্যক্তিগত তথ্যগুলো অমুসলিমের সামনে প্রকাশ করবে না বা জাতীয় বিভিন্ন তথ্যগুলো তারা অমুসলিমদের থেকে গোপন করবে, তাহলে এটা কোরআনে পাকের নির্দেশনার অনুকূল হবে। কাজেই সেই সকল দৃষ্টিকোণ থেকে মুসলিম একটি দেশের উদ্ভাবিত এই অ্যাপস এটির ব্যবহারের মাধ্যমে মুসলমানরা এটিকে উন্নত করতে পারে এবং নিজেদের যাবতীয় গোপনীয়তা এবং জাতীয় তথ্যগুলো অমুসলিমদের কাছ থেকে গোপন রাখার তারা একটি একটি মাধ্যম হিসেবে এটিকে ব্যবহার করতে পারে। সেই হিসাবে অবশ্যই মুসলিম একটি দেশের উদ্ভাবিত অ্যাপ হিসেবে বিপ অ্যাপকে ব্যবহার করার ক্ষেত্রে উৎসাহ দেওয়াটা এটি অবশ্যই করণীয়।